দিল্লিতে হিংসার ঘটনায় ষড়যন্ত্রকারী হিসেবে সিপিআইএম জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি ও স্বরাজ অভিযানের নেতা যোগেন্দ্র যাদবের নাম সাপ্লিমেন্টারি চার্জশিটে যোগ করেছে দিল্লি পুলিশ। এই তথ্য সামনে আসার পরই শোরগোল পড়ে যায়। পরে বিবৃতি দিয়ে দিল্লি পুলিশ বিষয়টি পরিষ্কার করে দেয়। পুলিশ জানায়, কারোর বয়ানের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে ধরে নেওয়া যায় না।